জানো দেখবে না কিচেনে ভূতটা রাখতেই হবে যেদিকটা না দেখবো সেই দিকটাও যত গন্ডগোল হয়ে যাবে ও মা তুলসী পাতা দিয়ে মধু দিয়ে একটা রস বানিয়ে কমলকে খাওয়াতে গেল এই রস টস খাইয়েই না আপনার ছেলেটাকে আরো অসুস্থ করে দিচ্ছে কিন্তু আপনার তবু ভালো ছেলেটা তো একটু সেবা পাচ্ছে যাকে ছোট বৌমা ওর কাছে রয়েছে দেখাশোনাটা ভালোই হবে আমি বলছিলাম ছোট বৌমা যখন আসতেই পাচ্ছে না রীতা এক কাজ করো না তুমি তো এবাড়ির বড় বউ এবাড়ির নিয়ম কানুন তুমি সব জানো তুমি বরঞ্চ বউ বরণটা করো তোমারও তো ছেলের বউ নাকি মিশির শরীরটা খারাপ আরে প্রীতা আমি কি সকালে দেখে এসেছি কিচ্ছু হয়নি নন্দা ওর কাছে রয়েছে ওকে দেখাশোনা করছে ব্যাস আচ্ছা মা মিশির অসুস্থতা আপনাদের কাছে কিচ্ছু নয় তাই না দেখো বৃন্দা মিশের গুরুতর কিচ্ছু হয় তার চেয়ে অনেক বেশি গুরুতর অন্যায় ও কাজ করেছে আমি তো সেটা অস্বীকার করিনি মা কিন্তু পিকু যে গুরুতর অন্যায় করেছে সেটা বোধ হয় আপনারা স্বীকার করতে চাইছেন না কারণ আপনারা দেখেও না দেখার ভান করছেন ঈশানকে ঠকিয়ে পিকু এই যে বিয়ের মণ্ডপ ছেড়ে পালিয়ে গেল এটা ঠিক করলো এর পরেও আপনারা পিকুর সঙ্গে ঈশানের বিয়েটা দিয়ে দিলেন আচ্ছা ঠিক আছে বৃন্দা মাথা গরম করছো কেন চুপ করো শান্ত হও তো দেখো বিয়েটা তো হয়ে গেছে নাকি তোর বউকে বরণ করতে হবে তো তুমি ভুলে যেও না তুমি কিন্তু ঈশানের মাম্মা নিজের ছেলের বউকে তুমি বরণ করবে না বৃন্দা কেন করবে না ঈশান তার বউ নিয়ে আসছে বলে কথা ঈশানের মাম্মাই তো সবার আগে বরণ করবে সেই সেই শেষ পর্যন্ত তোমাকেই সব করতে হলো মা আপনার ছোট সাহেব বউ নিয়ে আসছে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনি আমায় ছেড়ে দেবেন